ঢাকা দক্ষিণের মেয়র হয়েছে ভোট ছাড়া, কথাবার্তা দেখবেন তাপস, একজন ব্যারিস্টার ছেলে, কথাবার্তা কিন্তু পরিশীলিত হবে, মার্জিত হবে, কেমন ঘর রে মার রে কেটে ফেলবো এই ধরনের তার কথাবার্তা দেখেন। এবং তার তার ফলাফল, তার বহিঃপ্রকাশ ঘটেছে, তিনি গোপালগঞ্জে যাবেন, ফেরিতে পার হচ্ছে, যে ফেরিতে পার হচ্ছে তারও তো লক্ষ্য উঠার কথা, দুইজন লোককে পুলিশ বলেছে সেই দুইজন লোককে উঠার জন্য, তাকে তাপসের সিকিউরিটিটা, সিকিউরিটি যারা আছে, নিরাপত্তা যারা আছে, প্রোটোকলে যারা আছে, এমন প্রহার করেছে খবরের কাগজে দেখবেন, মাথা টাপা ফেটে ব্যান্ডেজ করে একই তার অবস্থা। আরে তাপস আপনি কে? আপনার ওই ফেরিতে একজন সাধারণ মানুষ যেতে পারবে না, আর কে করে তার পরিণত হবে রক্তাক্ত? আপনি বিনা ভোটে মেয়র বলে আপনার মধ্যে মানবতা নেই, সংস্কৃতি নেই, আপনি একটা গুন্ডার মতো আচরণ করছেন, আপনি কি সে মেয়র? আমাদের যারা জনগণের ভোট নিয়ে মেয়র হয় না, তারা হয় বেপরোয়া জমিদার। এই দেশটা কি আপনাদের জমিদারি? ফেরি কি আপনাদের ব্যক্তিগত ভাবার যে আপনি ছাড়া আর কেউ উঠতে পারবে না, আর তার উঠতে পারে তার পরিমাণ পরিণাম হবে রক্তাক্ত হওয়ার? ওর অপরাধ যদি হতো তাহলে এক কথা, আজকে গুন্ডা পান্ডারা মেয়র, আজকে মাফিয়ারা হয় মন্ত্রী, তা না হলে পাপুলরা কি করে মন্ত্রী হয়? তা না হলে আজকে বিরোধী দল, আজকে নারী শিশু কোন প্রোটেকশন নাই, আজকে খাদিজা তনু মিতু তার কথা বলবো, তাদের প্রোটেকশন নাই, প্রোটেকশন কার? সম্রাটের প্রোটেকশন, কারণ সে ক্যাসিনো চালায়, খালেদ ইব্রাহিমের প্রোটেকশন, কারণ তারা ক্যাসিনো চালায়, এই যে মাফিয়াদের হচ্ছে মানে প্রোটেকশন, এই 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 প্রোটেকশন আপনার মানে কি বলে যে এই সরকার দেয়, কিন্তু নারী শিশু ওই যে আপনার যেভাবে কুড়িয়ে মারা হলো মেয়েটাকে, বিভিন্ন জায়গায় আজকে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। যখন গাড়িতে আসি ডান দিক বাম দিক সবসময় উঁকি দেই, গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের করে ফেলবে কিনা, বা গাড়ির উপর আক্রমণ করবে কিনা, বা সিএনজিতে আছি যে আমাকে গাড়ি সিএনজি থামিয়ে অদৃশ্য করে দিবে কিনা, এই আশঙ্কা, এই ভয় প্রতিনিয়ত আমাদের কাছে হ্রাস পেয়েছে। আমি আগেই বলেছিলাম এবং আমাদের অনেক নেতাও বলেছে, এই যে যে কথাগুলি এখানে উল্লেখ করলেন আলাল ভাই, আপনার টিকার ব্যাপার নিয়ে, করোনা টিকার ব্যাপার নিয়ে, এটার ব্যাপারে আমরা বিরোধিতা করেছি, এমনি এমনি বিরোধিতা করিনি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি গণমাধ্যম আপনারা জানেন নিউজ এজেন্সি রয়টার করেছে যে বাংলাদেশে যে টিকা পাঠাচ্ছে ভারত, এটা ট্রায়াল করার জন্য পাঠাচ্ছে, অর্থাৎ আমরা ওই যে আমরা গবেষণাগারে টেরা পোকা কাটতাম, ব্যাংক কাটতাম, কেটে দেখতাম দেখতাম যে এর মানে কি বলে যে এর কিডনি পদ্ধতি কিভাবে চলে, এর ইন্টারনাল অ্যানাটমি আমরা জানতাম, তো সেটা আমাদের বায়োলজিতে আমাদের ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে বায়োলজি পড়তাম তখন আমরা জানতাম, তো আমাদেরকে ওই মানে ল্যাবরেটরির গিনিপিগ হিসাবে, ল্যাবরেটরির ব্যাগ হিসাবে, ল্যাবরেটরির তেলাপোকা হিসাবে আমাদেরকে গণ্য করছেন ভারতের নীতি নির্ধারকরা, এবং এই কারণেই তারা এখানে মানে পরীক্ষামূলকভাবে এখানে পাঠিয়েছে, দেখি কত লোক মারা যায়, তারপরে আমরা আমাদেরটা দেব। এবং অন্যান্য দেশে যারা দিয়েছেন দুই একটা দেশে আমি জানি, সেখানে কিন্তু বন্ধ করে দিয়েছে, তখন যেমন সরকার থাকলে আত্মসমর্পণ করে সরকার থাকলে ওরা এগুলো কিছুই প্রভাব দেখাবে, দেখেন আমাদের প্রহসন করছে। আচ্ছা শেখ হাসিনা বলে নিয়েছেন, কিভাবে নিয়েছে উনি কিন্তু জানাননি, আপনাদের মনে আছে গতকাল তো গত পরশু দিন আপনার যে গাজীপুরের মন্ত্রী আছে না, আকামর কি মানে নাটক, এদের মতো নাটক আর পৃথিবীতে কেউ করতে পারবে না, বড় বড় অভিনেতা অভিনেত্রী সেই রাজ্জাক অমিতাভ বচ্চন সব ফেল আওয়ামী লীগের কাছে, ওখানে
সিরিজ ধরছে কিন্তু সিরিজ পুশ করার কোনো ছবি নেই, তার মানে নিচ্ছেন না, এটা একটা জাস্ট ট্রায়াল করছেন, এটা একটা প্রেস রিহার্সাল বলা হয়, মানে একটা প্রহসন করছে নাটক চলচ্চিত্র যেমন তাকে গ্লিসারিন চোখে দিয়ে কাঁদায়, কেননা সত্যিকার আবেগে আসলে তো কাঁদবে না, তাই এখন যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকে তো কাঁদতে হবে, তখন নাকি চোখে গ্লিসারিন দিয়ে কাঁদায়, চোখকে পানি করানোটা দেখায়, ঠিক আকাম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি সোনার মেডেল দেবেন যাদেরকে, ওইটা ছিল একটা ফল, একটা সোনালী ইয়ে করে একটা ধাতুর মধ্যে লোহার মধ্যে বা তামার মধ্যে সোনার লেয়ার দিয়ে উনি ইয়ে করেছিলেন, পদক তৈরি করছেন, সেই লোক এখন ওইভাবে আপনার টিকা দিচ্ছে। তারপরে ওরা নিজেরাও কিন্তু ভীত সন্ত্রস্ত, ওরা নিজেরাও জানে এটা দুই নম্বর, এই টিকার কার্যকরিতা নাই। আমাকে অনেক সাংবাদিক বলেছেন যে আপনি টিকা নেবেন কিনা, আমি বলছি যার বিরোধিতা করেছি এবং ন্যায়সঙ্গত ভাবে বিরোধিতা করেছি, বাঁচি বা মরি তবু ওই টিকা আমি আমার শরীরে এবং সেই কথা আমি রেখেছি। বন্ধুরা আমার ইয়ে ওবায়দুল কাদের সাহেব এক কথা বলছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ব্যক্তিগত আক্রমণ করছেন, ব্যক্তিগত আক্রমণ তো বিএনপি করছে না, ওবায়দুল কাদের সাহেব আপনি কি বলেন, আপনি ঘরের মধ্যে থেকে আপনার মানে আপনার মানুষ মানে মানসিক কোন সমস্যা হচ্ছে, কারণ আপনাদের অধিকাংশই মানসিক সমস্যা, আপনাদের ব্যক্তিগত ব্যাপারে যে কোনো বিষয় সেটা তো আপনার আপনার আত্মীয় স্বজন নাই আপনার সেটাকে তুলে ধরছে, আমাদের আর বলার কি দরকার, আমরা কেন ব্যক্তিগত আক্রমণ করবো, খবরের কাগজ খুললে বড় বড় মির্জা কাদে তার নামে মামলা, মানুষ হত্যা, তাদের আওয়ামী লীগের গ্রুপে এর মধ্যে মারামারি হয়ে সিএনজি চালক মারা গেছে, এইটার কি উত্তর দিবেন ওবায়দুল কাদের সাহেব, এটা তো মাধ্যমে পত্র পত্রিকায় বড় বড় করে উঠেছে, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি এবং আপনার ছোট ভাই ওখানে বিএনপির বলার কি আছে, এটা তো গণমাধ্যম বলছে, সাংবাদিক বলছে, এলাকার লোকরা বলছে, বড় বড় করে হেডলাইন হচ্ছে, আপনি এখন উদর পিণ্ডি উদর ধারে চাপিয়ে দিলে কোনোই লাভ হবে না। আপনার ছোট ভাই মির্জা কাদের বলছে কোম্পানি গঞ্জের জন্য দায়ী আপনার ভাগ মানে তার ভাবি অর্থাৎ ওবায়দুল কাদের সাহেবের স্ত্রী, এই যে গৃহ বিবাদ, এই যে ঘটনা, এটাও পত্রিকায় এসছে, নিজের ভাবি সম্পর্কে মির্জা কাদের বলছেন যে কোম্পানিগঞ্জের আওয়ামী লীগের যে গোলমাল অস্থিতিশীলতা হচ্ছে এইটার জন্য দায়ী হচ্ছে তার ভাবি ওবায়দুল কাদের সাহেবের স্ত্রী। লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন, ধন্যবাদ।